বিশ্বের সবচেয়ে কৃপন ব্যক্তি একজন নারী তার নাম হেনরি গিন আমেরিকার নিউ ইয়র্ক শহরের বাসিন্দা তিনি বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা হিসাবে খ্যাতি আছে এই ব্যবসায়ী নারীর। তিনি পেশায় একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন তবে তিনি এতটাই কীপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনো পরিবর্তন করতেন না পানি খরচ হবে বলে হাত দুতেন কম গাড়ি উচরতেন একটি অতি পুরানো প্রচণ্ড শীতে গরম পানি ব্যবহার করতেন না তিনি খেতেন মাত্র পনেরো সেন্ট ব্যয় করে এক ধরনের ঠান্ডা ফুডিং এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নেওয়া এই নারীর মৃত্যু হয় উনিশশো সালে মৃত্যুর সময় তার ব্যাংকে পঁচানব্বই মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় পঁচাত্তর কোটি টাকা ছিল বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে